চারিমণি মিরট ইতি চলো আমরা আজকে যাব বাজার কলকাতায়। ওকে তো এখন আমরা রেডি হয়ে গেছি আর আমিও রেডি হয়ে গেছি। এখন যাব বাজার কলকাতায়, কিছু জিনিস কেনা আছে, ওগুলো কিনবো, কিনে চলে আসবো। ঠিক আছে, তো আমি জাস্ট ঘরে যে প্যান্ট পরেছিলাম সেই প্যান্ট পরে চলে যাচ্ছি। এর উপরে কাপড় নিয়েছি, কিছু করার নেই, কারণ আমি এইভাবেই থাকতে পছন্দ করি। সব উল্টো পাল্টা, এই তো ইন্ডিয়ান, এই তো পাকিস্তান, ড্রেস প্যান্ট সব আলাদা আলাদা। মুঝে এসেই পছন্দ না, ইসিলিয়ে ক্যা করু, মে এসেই হু না, ইসিলিয়ে আমি এরকমই, কিছু করার নেই। তো চলো তাহলে চলে যাই এখন একটুখানি বাজার করতে। তোমরা এই ব্লগটাতে থাকো আর দেখো আমি কি কিনেছি আজকে। সেরকম কিছু নেই, আমি এমনি সবজি বাজার করতে যাচ্ছি। রাত্রে কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের একটা কথা বলি কি, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক প্রেয়ার দিচ্ছ, কেন কি তোমরা অনেক সাবস্ক্রাইব করছো, আমার সাবস্ক্রাইবার অনেক বাড়ছে। তো ভালো লাগছে দেখে তোমরা আমার সাথে আছো, আমার পাশে আছো, এইভাবেই সাথে থাকো। আর সমস্ত নতুন ইউটিউবার যারা এখন গ্রো আপ করার চেষ্টা করছে তাদের সকলের পাশে এইভাবেই সবাই থাকো। ঠিক আছে, সবাই একসাথে মিলেমিশে। তো চলো যাই, যাওয়া যাক বাজার কলকাতায়। তো সাথে থাকো, ব্লগে থাকো, দেখতে থাকো মিমি ডট প্রীতি। আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা, ওটা তোমরা কেউ প্রেস করছো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। নোটিফিকেশনটা তো পাচ্ছ না না আমি কোনো ভিডিও পোস্ট করলে। ঠিক আছে চলো সাথে থাকো, দাঁড়াও চুপ করে, যেখানে জল খাবে না আমি কিছুই দেবো না। বাবু জল খেয়ে যা, তোমরা কে আমাকে বেতো শাক বেচে দিচ্ছে? ওর পাপা তো বাচ্চাই, তার সাথে বড় একজন হেল্প করতে বসেছে আমাকে বেতো শাক বাঁচার জন্য। তোমরা সবাই দেখো গুনছে আর বাচ্চে। ওর পাপা তো আমাকে হামেশাই হেল্প করে, বাট এখন আবার ছোটটাও লেগে পড়েছে মামাকে হেল্প করার জন্য। আমার মাছ ভাজা চলছে, মোটামুটি একটু করে ভাজছি। ফ্যালসা মাছ তোমাদের কার কার ফেভারিট কমেন্টে কিন্তু জানিও। মাছ ভাজা চলছে, ক্লান্ত হয়ে গেছো, কি করছিলে তুমি? ড্রয়িং করছিলে দেখলাম, তারপর উঠে পড়লে কেন আমার গাড়ি নিয়ে? কোথেকে থেকে গাড়ি নিয়ে কোথায় যাই না, বাজার করতে যাই, মার্কেটে যাই। আমার হাজবেন্ড আর ও দুজনে মিলেই ছাড়িয়ে ফেলেছে সমস্ত পেথ শাক। তো চলো তাহলে দেখাই কি করে রান্নাটা করছি। মাছ আমার সব ভাজা হয়ে গেছে আর রীতি অলরেডি দুটো ভাজা মাছ খেয়ে নিয়েছে, এখন আর বিস্কুট খাচ্ছে। দুটো ভাজা মাছ রীতি খেয়েছে, ও বলছে খুব ভালো লেগেছে, কাঁটা নাকি লাগেনি, ফেসা মাছে তো প্রচুর কাঁটা। যাই হোক, এটা ভাজবো বেতো শাকটা। ওর পাপা গেছে একটু মাস্টার্ড পাউডারের, কেন কি পাপা বলছে এটা মাস্টার্ড পাউডার দিয়ে ভালো লাগবে সর্ষে বাটা দিয়ে। আমার কাছে গোটা সর্ষে আছে, ঠিক আছে, কিন্তু গোটা সর্ষেটা বাটার মতন আমার কিছু নেই। তো সেই জন্য ওর বাবা মাস্টার পাউডারের প্যাকেট আনতে গেছে, বললো এটা নাকি আদা রসুন বাটা দিয়ে ভালো লাগবে না, মাস্টার পাউডার দিয়ে ভালো লাগবে, রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে দেখো যাও দোকানে, যদি পেয়ে যাও তো ভালো। তো দোকানে গেছে, দেখা যাক পাই কিনা। ঠিক আছে, ফাইনালি আমার ফ্যাশা মাছ রেডি। ধনে পাতা ছিটিয়ে দিয়েছি ওপরে একটু, আমার দারুণ লাগে ধনে পাতা স্মেলটা সর্ষে বাটা দিয়ে, দারুণ হয়েছে, খেতে তো মনে হয় খুব ভালো হয়েছে। খাওয়ার সময় বুঝতে পারবো। পেতে শাকটা ভাজছি এখন, পেতে শাকের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। তো চলো ব্লগে থাকো। ফাইনালি বেতো শাকটাও কমপ্লিট হয়ে গেছে, ফ্যাসা মাছ বেতো শাক, এটাই আমাদের আজকে রাতের ডিনার, ভাত ফ্যাসা মাছ বেতো শাক ভাজা। খেতে বসে গেছি ডিনারে, তোমরা সকলে ডিনার করে নাও, বেতো শাক ভাজা আর ফ্যাসা মাছ দিয়ে ডিনার করছি। ওকে বাই বাই, চ্যানেলটা ভালো লেগে থাকে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও আর সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা এভরিওয়ান, দেখতে থাকো মিমি ডট, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান, গুড নাইট।